আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের পার্ট 9। পার্ট 9-এ আমরা আজকে এই শেপটি শিখবো এবং এই শেপটিতে আমরা ব্যবহার করব অফসেট পাথ এবং পাথ ফাইন্ডার টুলটি। আশা করি সবাই ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা ইলিপসটা নিলাম, এখন এখান থেকে আমরা অফসেট পাথের মাধ্যমে আগের মতো করে একটি শেপ নিলাম এবং এই ভিতরেরটাকে সিলেক্ট করে আমরা আরেকটি অফসেট পাথ নিচ্ছি, আরেকটি বৃত্ত নিচ্ছি এবং ভিতরে আরেকটি বৃত্ত নিব আমরা। এভাবে নেওয়ার পরে এই অংশটাকে আমরা সিলেক্ট করে আমরা আনুমানিকভাবে একটি জায়গায় সেট করলাম এবং আরেকটি নিলাম এই পাশে। এবার তিনটি বৃত্তকে ধরে আমরা পাথ ফাইন্ডার টুল ব্যবহার করব। পাথ ফাইন্ডার টুলটি ব্যবহার করলাম, এরপরে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে যে আমার যে কাজটা, প্রত্যেকটা অংশকে খুব সূক্ষ্মভাবে কেটে কেটে দিতে হবে। আমরা এক যে কোনো একটা পাশ থেকে শুরু করতে পারি, এ অংশ, এ অংশ, বাইরের অংশটা আমরা আগে ফেলে দেই, আপনার কাজ কমবে। এই অংশটা কেটে দেন, এই অংশটা আমরা ফেলে দিই। খুব সতর্কতার সহিত কাজটা করতে হবে, বাইরের অংশগুলি আমরা টোটালি ফেলে দিচ্ছি। এরপরে আমরা জোড়াটাকে মেনে নেব, এই অংশটাও থাকবে না ভিতরের অংশটা। আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কাটাটা কোন দিকে হবে, এটা আপনি খেয়াল রাখবেন। এই ভিতরের অংশটাও হবে না, খুব সাবধানের সহিত কাটতে হবে, বাকি অংশগুলো রয়ে যাবে। এইভাবে আমরা কাটবো আস্তে আস্তে, এই অংশটা থাকবে না। আমরা এখান থেকে এই ভিতরের অংশটা কেটে দেব। এরপরে আমরা আসতেছি এখান থেকে, এই অংশটা থাকবে না, খুব সতর্কতার সহিত কাটতে হবে, নাহলে আপনার মূল অংশটা কেটে যাবে। আমরা এখান থেকে আপনি মিলিয়ে দেখেন, এই দুটো অ্যাটাচড হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, নিচের এই অংশটাও হয়ে গেছে। এখন আপনি থাকলো এই অংশটা, আপনি প্রথমে যদি এটা ধরি, এটা ধরার পর এই অংশটা থাকবে না, এই অংশটা টোটালি থাকবে না। এবং এখান থেকে এই অংশটা যে আসলো, দেখুন এখানে একটি অংশ মিস হয়ে গেছে, আমরা এই অংশটা যাচ্ছি, এই অংশ থেকে আমরা এই অংশটা ফেলে দিব। এই যেখানে একটা ছোট অংশ আছে এটা থাকবে না, আর বাকিটা আমরা ইউনাইট করে দিব, এই অংশটা থাকবে না। আমরা যদি এটাকে ইউনাইট করে দেই তাহলে দেখেন মিলে যায়, এই অংশটা যদি আমরা ইউনাইট করে দিই তাহলে মিলে যায়, এই অংশ ইউনাইট করে দিলেও মিলে যায়। প্রত্যেকটা অংশকে আপনার ইউনাইট করে দিতে হবে। আশা করি হয়ে গেল আমার অংশটাও। আমরা এবার কালারে চলে যাব। সবগুলো কালারকে আপনি একত্র করতে পারেন অথবা ইউনাইট করা অংশটাকে আপনি একটি কালার দিতে পারেন। আমরা একটি লাল দিলাম, আমরা এই অংশটাকে আমরা শিপ চেপে এটা একটা সবুজ দিয়ে দিলাম, আমরা ব্লু দেই,
ভালো লেগে থাকে অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে সব কিছু করার পরে আমরা এইভাবে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিলে আমাদের কাজটি হয়ে যাবে। আমি একটা আপনাদের ধারণা দিলাম, আপনারা এই জিনিসটাকে আরও প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে দেখবেন, ক্লিয়ারলি টেনে দেখার প্রয়োজন নাই। আমরা এটাকে লাইন কালারটা আউট করে দিচ্ছি, তারপরে আমরা গ্রুপ করে দিচ্ছি। এখানে কিছু আছে, এই লাইনটা আউট করে দিলাম। এরপরে আপনি গ্রুপ করে নেন। আমাদের মূল শেপটি তৈরি হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। চর্চা করুন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।